আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাকে মাঝে মধ্যেই দেখেন বা প্রশ্ন করেন আমি যে হালুয়াগুলো তৈরি করি, এই যে অরিজিনাল হালুয়াটা দেখুন, এই যে অরিজিনাল হালুয়াটা দেখুন, এই হালুয়াটা আমরা কি দিয়ে তৈরি করি তার বিষয়ে আমি আপনাদের আজকে জানাবো। দেখুন, এই হালুয়াটা যদি আপনি খেতে পারেন তাহলে মানুষের উপকার হবে। কেন, এর বিস্তারিত খুব সংক্ষেপে আলোচনা করব, যদিও আপনারা অনেকেই বলেন যে সময়টা বেশি যায়, ছোট ভিডিও তৈরি করব। এই হালুয়াটা তৈরি করতে আমার কত উপকরণ প্রয়োজন হয় দেখুন, তার মধ্যে দেখেন সামান্য অর্ধেকও না, অর্ধেকও না। কিন্তু দেখুন, আপনারা অনেকে নাম শুনেছেন তালমুল, এটা তালমুলের বীজ, আমের বীজ, শিমুল, এটা হচ্ছে তাল মাখনা, এই যে বহেরা, তারপরে হচ্ছে কাতে লাগাম, এরা হচ্ছে ত্রিফলা, তেঁতুল, ভুঁই কুমুর, ভুঁই কুমার নাম শুনেছেন অনেকে, তারপরে এখানে দেখুন হচ্ছে ইসবগুলের ভুসি, এখানে সাথে রয়েছে হচ্ছে অশ্বগন্ধা, যেগুলো অনেকেই মানুষ নাম শুনেছেন কিন্তু জানেন না, পিপুল বা পিপুরুল অনেকে বলে, পিপলটি কোন কোন এলাকাতে বলে, এটা হচ্ছে পঞ্চভূত, পাঁচ রকমের দিয়ে উপাদান তৈরি। তাহলে এখানে কিন্তু পঞ্চভূত রয়েছে, পাশাপাশি রয়েছে এখানে হচ্ছে ত্রিফলা, ত্রিফলার মধ্যে তিনটা ফল রয়েছে এবং এই পঞ্চভূত পাঁচটা মানে আটটা বৃদ্ধি হবে। কিন্তু খেয়াল করে দেখুন কত রকমের জিনিস দেওয়া যায় এখানে, এখানে হচ্ছে নাগমণি লেখা আছে, তারপর দেখা আছে হচ্ছে জিনসিন, জিনসিনের দামটা একটু বেশি, সবকিছু দামই আপনাকে জানিয়ে দেব, শতমূল, এরকম ভাবে লেখা আছে জগাই বা জগ ডুমুর, যেখানে ডুমুর ফল বলা হয় সেই ডুমুরের বীজ রয়েছে এখানে, জাম, এরপর রয়েছে আম, তারপরে রয়েছে হচ্ছে জোয়ান পীর, এই জোয়ান পীরকে যেটা বলা হয় হাতি সুর গাছ, অনেকে হাতি সুর বলেছিলেন, অনেক জায়গাতে জোয়ান পীর বলা হয়, জোয়ান পীর মানে কি, জোয়ান পীর বলতে হচ্ছে বৃদ্ধকে যুবকের মতো করতে এটা ব্যবহার হয়, এটা হচ্ছে জোয়ান পীর। আরো দেখুন, শেষ করে দিতে পারবো না আপনাকে, এটা হচ্ছে আলকুশি শোধন করা, যারা দুধ দিয়ে শোধন করতে হয়, এরপর রয়েছে হচ্ছে যে হাতি সুরের গাছ, তারপরে মনিরাজ, মনিরাজ এবার আর হচ্ছে ফনিরাজ, একরকম রয়েছে প্রায় একই জিনিস শোধন করা, এটা তেঁতুল, তেঁতুল একটা এমনিতে একটা শোধন করা তেঁতুল, দুই রকম জিনিস, এবার হচ্ছে আম এবং লক্ষ্মী বলা হয় এটা, আর একটা জিনিস বলা হয়, যাই হোক এরকম। এছাড়াও আরো অনেক অনেক উপাদান আছে, যে সকল উপাদান দিয়ে পরিমাণ মতো তৈরি করে মানে এই হালুয়াটা তৈরি করতে হয়। অনেকে মনে করেন যে আমরা খুব অল্প জিনিস দিয়ে, না, আমি মনে করি এর ভিতরে যে কটা জিনিস আছে, এই জিনসিনের দাম কিন্তু 800 টাকা শ, অর্থাৎ 8000 টাকা কেজি, 8000 টাকা কেজি, মানে ভেবে দেখুন যেখানে কত টাকার জিনিস রয়েছে, এখানে কিন্তু সবই রয়েছে, হয়তো 50 গ্রাম বা 80 গ্রাম করে ওজন রয়েছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। প্রত্যেকটা জিনিসের দাম আমি আপনাকে জানিয়ে দিতে পারবো, কিন্তু সময় কমের জন্য বলতে পারছি না। হাতি সুর 280 টাকা 100 গ্রামের দাম, এটা হচ্ছে আম লক্ষ্মী বা আমের বীজের এটা 70 টাকা গ্রাম বা 100 গ্রামের দাম, এরকম বিভিন্ন ধরনের দাম রয়েছে। বন্ধুগণ, যারা হালুয়া খেতে অনীহা প্রকাশ করেন বা হালুয়ার ব্যাপারে সন্দেহ করেন, তাদের সন্দেহ দূর করার জন্য আজকে ভিডিওটি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে সুস্থ এবং অসুস্থ সকল ধরনের মানুষ হালুয়া খেতে পারেন, আপনি অবশ্যই উপকৃত হবেন, ক্ষতিকর কিছু নেই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।